ঘটনাটা ছিল তোমরা দেখেছো যে আমার খুব কাছাকাছি বসেছে। শেষে অপু বিশ্বাস মুখ খুললেন, কেন সেই দিন সেই সাংবাদিকের সাথে রেগে গিয়েছিলেন। আনন্দ টিভির সাংবাদিক অনেকেরই মনে আছে যে হঠাৎ করে সাংবাদিককে উঠে দাঁড়াতে বলেছিলেন পাশে বসা থেকে। কেন বলেছিলেন এটা নিয়ে সাংবাদিকরা যখন তাকে নতুন করে আবারও প্রশ্ন করে তখন সেই বিষয়টা খোলাসা করলেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। ঘটনাটা হচ্ছে যে আমার মনে ভিডিওটা কাছাকাছি সে বসেছে, জানালেন যে সেই দিন কি ঘটেছিল। আসলে সেই সাংবাদিকের পাশে ঘেসে বসাটা নায়িকা অপু বিশ্বাস মেনে নিতে পারেনি, তার কাছে জিনিসটা স্বাভাবিক মনে হয়নি। যেটা আমার একজন নারী হিসেবে মনে হয়েছে, আটজনটা নারীকে অসম্মানিত করেছে। সে যদিও একজন চিত্রনায়িকা, তারপরেও দিন শেষে তিনিও একজন নারী, তার কাছে মনে হয়েছে লোকটার তার সাথে ঘেসে বসাটা স্বাভাবিক না, ভালো লাগছে না। আমরা কিন্তু সেই আগের ভিডিওতে লক্ষ্য করেছি যে লোকটা যে নায়িকার কাছে গিয়ে বসছে তার পাশে কিন্তু আরও জায়গা ছিল, কিন্তু সে নায়িকার দিকে ঘেসে উঠছে। আমাদের সমাজে কিছু পুরুষ মানুষ আছে, দেখবেন যখন বাসে ট্রামে যায় যদি দেখা যায় তারা দাঁড়িয়ে যাচ্ছে, পাশের সিটে যদি কোনো মহিলা থাকে তারা কি করবে, এই পাশে ওই পাশে আগে পিছে যত জায়গায় থাকুক না কেন সেই মহিলার গা ঘেসে কিভাবে দাঁড়াবে, শুধুমাত্র এই টেনশনটাই করবে। আর আমার মনে হয় সেই পুরুষদের মধ্যেই একজন পুরুষ হলো এই সাংবাদিক। আর তখনই চিত্রনায়িকা অপু বিশ্বাস রেগে ওঠেন এবং তাকে সরে যেতে বলেন যে আপনি একজন সাংবাদিক, আপনার কাছ থেকে মানুষের শিখার আছে। আর অন ক্যামেরায় একজন সাংবাদিক কিভাবে আরেকজন নায়িকার সাথে ঘেঁষাঘেঁষি করতে পারে, সে নায়িকা হোক, একটা সিম্পল একটা মেয়ে হোক, একটা কাজের লোক হোক, যে যা খুশি তাই হোক, তার মানে কি আপনি একজন সাংবাদিক হয়েছেন আর তার সাথে ঘষাঘষি করতে হইব? একদমই ঠিক না। আমি সেই দিনও বলেছিলাম যে অপু বিশ্বাস যা করেছে একদম ঠিক কাজ করেছে, এরকম প্রত্যেকটা মেয়ের করা উচিত। যেখানেই যাও না কেন তোমার পাশে যদি কোনো ছেলে মানুষ বেশি ঘষাঘষি করতে আসে না, পাশে চেপে বসতে চায়, অবশ্যই একটা মেয়ে বুঝতে পারে ওই ছেলেটা কোন দৃষ্টিতে আমার দিকে তাকাচ্ছে, কোন ভঙ্গিতে সে আমার কাছে এসে বসছে, এতটুকু প্রত্যেকটা মেয়েই বুঝতে পারে যে তার মতলবটা কি। বোঝা মাত্রই তাকে প্রতিবাদ করা উচিত। আর যে মেয়েরা প্রতিবাদ না করে ভয়ে চুপসে থাকে তারাই কিন্তু বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হয়। চিত্রনায়িকার এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে, কারণ সে যদি তার পাবলিক ফেসের কথা চিন্তা করে সেই দিন ওই লোকটাকে উঠিয়ে না দিত, দেখা যেত যে তার কিছু নেটিজেনরা তাকে নিয়ে সমালোচনা করতেছে যে সাংবাদিকের সাথে ঘষাঘষি করে বসছে অপু বিশ্বাস। যদিও নেটিজেনরা এর পরেও সমালোচনা করছে যে কেন সাংবাদিকের সাথে এত চড়াও হলো, আমি বলবো অ্যাজ এ মেয়ে হিসেবে আমি বলবো যে একদম ঠিক কাজ করেছে। আমাদের প্রত্যেকটা মেয়েদের নিজস্ব একটা জায়গা থাকা দরকার, স্বাধীনতা থাকা দরকার, এবং নিজেদের সেফটিটা নিজেদেরই রক্ষা করতে হবে, যার কারণে কোনো পুরুষকে আমাদের চারপাশে এমনভাবে জায়গা দেওয়া যাবে না যাতে পরবর্তীতে তার দ্বারা আমরা আক্রমণের শিকার হতে পারি। হ্যাঁ, এটা আপনি আপনার মেয়ের মাথায় ঢুকিয়ে দিন, আপনার বোনকেও শিখিয়ে দিন, আপনার স্ত্রীকেও শিখিয়ে দিন, তাহলেই ভালো হবে। কারণ পুরুষ মানুষ কিন্তু সরাসরি কারো কাছে যায় না, প্রথমে সুযোগ খুঁজে, যারা সুযোগ দেয় পুরুষ মানুষ তার কাছেই যায়।